তো ভিউয়ার্স আজ আপনাদেরকে পরিচয় করিয়ে দেব এমন একটি লঞ্চারের সঙ্গে যে লঞ্চারটি যদি আপনারা ব্যবহার করেন এর মাধ্যমে আপনারা যে কোনো অ্যাপসকে আপনাদের যে কোনো অ্যাপসের আইকন এবং নাম চেঞ্জ করে এমনভাবে করতে পারবেন যার মাধ্যমে আপনাদের যে কোনো ফ্রেন্ড বুঝতেই পারবে না যে আপনার এই অ্যাপসটি ইনস্টল রয়েছে কি না তো এটি কীভাবে করবেন জানতে হলে আজকের এই ভিডিওটি পুরো দেখুন আর পুরো ভিডিও জুড়েই সাথে আছি আমি মেহেদি ফ্রম মোবাইল একাডেমি প্রো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ইমেল নোটিফিকেশন নিশ্চিত করে রাখুন তো ভিউয়ার্স এর জন্য যে লঞ্চারটি আপনাকে ডাউনলোড করতে হবে সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দেব ভিডিওর একদম শেষে আপাতত আমরা চলে যাই সেই লঞ্চারটিতে ইনস্টল থাকা অবস্থায় কিভাবে আপনারা আপনাদের যে কোনো অ্যাপসের নাম এবং আইকনটি চেঞ্জ করবেন এবং এর দ্বারা আপনারা কি উপকৃত হবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার রয়েছে ফেসবুক এবং মেসেঞ্জার তো অনেকেই আছে আমাদের ফ্রেন্ড যারা আমাদের ফোনগুলো হাতে নিয়ে আমাদের মেসেঞ্জারে হুট করে ঢুকে যায় তো আমরা যদি চাই তাদেরকে কিন্তু ধোকা দিতে পারি অর্থাৎ তারা আমাদের মেসেঞ্জার খুঁজেই পাবে না যে আমাদের ফোনে মেসেঞ্জার ইনস্টল আছে কি না তো এটির জন্য আপনাকে যেটি করতে হবে এই লঞ্চারটি ইনস্টল থাকার পরে আপনাকে এই যে কোনো একটি আইকনে মনে করুন আমি মেসেঞ্জারটিকে চেঞ্জ করব তো মেসেঞ্জার আমি ট্যাপ করে ধরে থাকলে এই অপশনগুলো এখানে চলে আসবে এখানে একদম উপরে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে এডিট তো আমি চলে যাব এডিটে এডিটে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে নাম এবং মেসেঞ্জারের আইকন দুইটি চেঞ্জ করার অপশন রয়েছে তো আমি একদম উপরে ক্লিক করলাম আগে আমি আইকনটাকে চেঞ্জ করে নেব তো এখানে যে অপশনগুলো আসলো আইকনটাতে ক্লিক করার পরে এখানে নিচ থেকে তিন নম্বরে যে অপশনটি রয়েছে আপনারা এখানে ক্লিক করবেন ফ্রম পিক ক্রপ অ্যাজ স্কোয়ার তো এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন আপনাদের গ্যালারি শো করছে তো এখন যদি আমি চলে যাই আমার গ্যালারিতে তো গ্যালারিতে আসার পরে আপনারা আপনাদের ইচ্ছে মতো একটি ফটো নেবেন আমি এখানে একটি ক্যালেন্ডারের ফটো নিয়েছি আপনারাও ঠিক একইভাবে আপনাদের অ্যান্ড্রয়েডের অন্যান্য যে অপশনগুলো আছে সেরকম ফটো একটা নেবেন সেরকম একটা ফটো নিলে কী হবে সেটা আপনাকে আমি বলে দিচ্ছি মনে করুন এখন আমি এটাতে একটা ক্যালেন্ডারের আইকন নিলাম এবং এখানে আমি লিখে দিলাম মেসেঞ্জারের জায়গায় ক্যালেন্ডার তো ক্যালেন্ডার লিখে দেওয়ার পরে এখন যদি আমি ওকে করি দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আমার ক্যালেন্ডারের আইকন শো করছে এবং মনে হচ্ছে যে এটা আসলে আমার ক্যালেন্ডার অ্যাপসটি অর্থাৎ এটি আমার মেসেঞ্জার নয় তো এখন যে সুবিধাটি হবে কেউ যদি আপনার এই ফোনটি হাতে নেয় এবং সে যদি সারাদিন খোঁজে সে কিন্তু আর আপনার এই অ্যাপসটি পাবে না অর্থাৎ মেসেঞ্জারটি সে আপনার খুঁজে পাবে না অথচ মেসেঞ্জারটা কিন্তু আপনি ঢুকে রেখেছেন এই ক্যালেন্ডারের ভিতরে আপনি যদি ক্যালেন্ডারে ক্লিক করেন দেখতে পারবেন আপনার মেসেঞ্জার কিন্তু এখানে শো হচ্ছে তো ভিউয়ার্স এখন কথা হচ্ছে আপনারা অ্যাপসটা কোথা থেকে ডাউনলোড করবেন অ্যাপসটা ডাউনলোড করার জন্য আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে যাওয়ার পরে আপনারা সার্চ বক্সে গিয়ে সার্চ করবেন পিক্সেল পি লঞ্চার লিখে তো পিক্সেল পি লঞ্চার লিখে সার্চ করলে আপনারা এই অ্যাপসটি দেখতে পারবেন এই অ্যাপসটি আপনারা আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন আর অ্যাপসের লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে তো ভিউয়ার্স এখন আমি বলে নেই যে এই অ্যাপসটির সবচেয়ে খারাপ দিক কী আমি যতক্ষণ পর্যন্ত আপনাদের এই ভিডিওটি রেকর্ড করলাম ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার নেট কানেকশনটি অফ ছিল তো আমি যদি এখন এই নেট কানেকশন থাকা অবস্থায় আমার এই অ্যাপসটিকে চালাই তো দেখতে পারবেন প্রতি মুহূর্তে মুহূর্তে এটার অ্যাড শো করবে এত পরিমাণ অ্যাড শো করবে যে আপনি আসলেই বিরক্ত হয়ে যাবেন কারণ আমি অ্যাপসটি ইনস্টল দেওয়ার পরেই খুবই বিরক্ত হয়ে গেছি তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আপনার বন্ধুদের সঙ্গে আজ চলে যাচ্ছি ফিরবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম